আপনার ম্যানেজারকে ডাকেন বলুন ভক্ত অধিদপ্তর থেকে আসছে কি কি ব্যবহার করে দেখেন এটা কি জিনিসটা কি এই হাইড্রোস ব্যবহার করেন না এই একজন আসেন তো এই এখানে দায়িত্বে কে আছেন ম্যানেজারই আছে আচ্ছা আসেন আপনি এই জিনিসটা কি ছবিগুলো নেন দেখছেন কত নোংরা পরিবেশে রাখছেন হ্যাঁ অনেক নোংরা পরিবেশে তো এই জিনিসগুলো সংরক্ষণ করছেন এটা কি এটা খুবই খারাপ অবস্থা আচ্ছা এগুলো কি জীবনে পরিষ্কার করেন না কাজ তো আপনার যে পরিবেশ তা দেখে মনে হচ্ছে আপনি এক বছরও পরিষ্কার করেননি আপনি যদি পরিবেশ পরিষ্কার করেন তাহলে তো এই অবস্থা হয় না ওই যে দেখেন পোকা টোকা পড়ে আছে সে খুব খারাপ অবস্থা এটা কি এটা কি এটা কি দেখেন তো এটা কি এই জিনিসটা দেখেন এই আপনি এই জিনিসটা দেখেন তো এটা কি এটা কি দেখেন এটা কি দেখেন আচ্ছা এগুলোর প্রতি সাদা সাদা কি পড়ে আছে ম্যাডাম খবরের কাগজ কি ময়লা পড়ছে খবরের কাগজের উপরে খবরের কাগজ তো ব্যবহার করা নিষেধ জানেন না কার্বনের এই যে কালিটা এই আপনি কোথায় এই এটা এটা কি এটাকে দেখেন না এটা কি এটা আপনি কি বুঝতে পারতেছেন কথাগুলো আপনি কি জানেন যে এখানে একটা মরকজাত পণ্যে কেক তৈরি করলে মেয়াদ মূল্য স্পষ্ট ভাবে দিতে হবে পত্রিকা তো ব্যবহার করা যাবে না আপনি তো এই বিষয়গুলো জানেন কারণ পত্রিকা যে তৈরি হয় কার্বন ওগুলো তো কার্বনের কালি ওগুলো তো আপনি যখন কেক বেক করতেছেন তখন তো ওগুলো সবগুলো ঢুকে যাচ্ছে হ্যাঁ এটা না আপনার ওইখানে দেখলাম পত্রিকা ব্যবহার করছেন আপনি আপনি ছুড়াই ফেলে দেন যখন বেক করবেন তখন তো কার্বনগুলো খাবারে ঢুকে যাচ্ছে আপনার একটা প্রোডাক্টেও কিন্তু মেয়াদ নাই মরকজাত আইন অনুযায়ী আপনার এখানে মূল্য তারপরে আপনার মেয়াদ উত্তীর্ণ তারিখ স্পষ্টভাবে থাকতে হবে ওজন সবকিছু আপনি জানেন আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি জানেন আর আপনি যখন কেকগুলো তৈরি করছেন তখন কিন্তু ওই যে কেক তৈরির পেপার পাওয়া যায় আপনি ওই পত্রিকা ব্যবহার করতে পারবেন না পত্রিকা কিন্তু হ্যাঁ নিউজ পত্রিকা অনেক বেশি ক্ষতিকর শরীরের জন্য ঠিক আছে আপনাকে হচ্ছে এই ভালোভাবে বেক করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তৈরি করতে হবে বুঝতে পারছেন আজকে আপনাকে 37 ধারায় এখানে মূল্য মেয়াদ না থাকার জন্য 37 ধারায় আপনাকে 10,000 টাকা জরিমানা করা হয়